আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার জন্য ভীষণ আনন্দের দিন, তার কারণটা হচ্ছে আজকে পুরো এক বছর হয়ে গেল, এক বছর হয়ে গেল আমি ইউটিউবে আপনাদের সমক্ষে প্রোগ্রাম করে আসছি। আর ঠিক এই সময় আমি প্রোগ্রাম শুরু করেছিলাম, এক বছর হয়ে গেল, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রেম ভালোবাসায় আজকে একটা জায়গায় পৌঁছতে পেরেছি। প্রোগ্রামটা মানে কি বলবো, আপনাদের 2,77,000 প্রায় সাবস্ক্রাইবার হলেন, এটা একদম আনন্দের বিষয়। আপনারা যে শেয়ার করেন, লাইক করেন, যাই হোক যেটাকে সাবস্ক্রাইব করেন, সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আর একটা এক বছরের মধ্যে যে প্রোগ্রামগুলো আপনারা দিয়েছি, তার মধ্যে অল্প ভিডিওর মধ্যেই, মানে এমন কিছু ভিডিও দিইনি, খুব অল্প ভিডিওর মধ্যেই আপনারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। এবার কথাটা হচ্ছে কি, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেই গত বছরের প্রোগ্রামের মতনই, মানে এটা আমি আপনাকে বলবো যে মানে আমরা প্রত্যেক বছর মানে বলবো যে একটা একটা টোটকা হয়, ভীষণ সহজ টোটকা, মানে এটা শুধুমাত্র 20 জুনেই করতে হয়, 20 জুন মাথায় রাখবেন, প্রত্যেক বছরে 20 জুন মানে 20 জুন কি হয়, এই দিনটা হচ্ছে মানে আমাদের পালনকর্তা নারায়ণজি, মানে আমাদেরকে যত রকমের দুর্ভাগ্য, দুর্ভোগ, দুঃসময়কে কাটাবার সুযোগ দেন, এটা একদম ফ্যাক্ট, কিন্তু আপনাদের জানাচ্ছি যে আমাদের পালনকর্তা নারায়ণজির আশীর্বাদে আমরা আমাদের শাস্ত্রে বহুবিধ কিছু উল্লেখ আছে যেগুলো আমাদের ঋষিমুনিরা জানিয়ে গেছেন। আর ঠিক তেমনি আমি আপনাকে বলবো যে যতই কষ্ট পাক মানুষ, যতই দুর্ভোগ আছে, ততই দুর্ভাগ্য জীবন মানে ব্যতীত করছে, সবার থেকে আমরা এগুলো একটাই উপায় করে মুক্তি পেতে পারি। দেখুন, সুখের জীবন কে না চায়, এবার সারা প্রত্যেক মানুষের জীবনে দুঃখ দুর্ভোগ তো আসেই, এটা ঘটনা, যে মানুষের জন্ম নিয়ে তার জীবনে কোনো না কোনো সময় একটা দুঃসময় আসেই, কিন্তু দুঃসময় আসবেই বা কেন, যখন পালনকর্তা আমাদের সাথে আছেন সেই দুঃসময়টাকে কাটিয়ে তোলার জন্য। একটা কথা আপনাদের বলি, ছোটোবেলার থেকে আমি দেখতাম আমার বাড়িতে আমার মা বাবা ইত্যাদিরা করতেন এই উপায়টা, আর ছোটোবেলা থেকে করে আসছেন বলেই আমিও করছি। এবার আপনাদের জানাই যে এই উপায়টা শুধু উপায় নয়, এটা এমন একটা সুন্দর উপায় যেটা আপনারা আপনাদের জীবনে যেমন আমিও কাটাতে পেরেছি, কাটিয়ে তুলেছি আমার বাবা মার শিক্ষায়, তা ঠিক তেমনি আপনারাও আপনাদের কোনো রকমের দুঃখ দুর্ভোগ বা দুঃসময় এটাকে কাটিয়ে তুলতে পারবেন। সবার জীবনে আমি বলবো না এটাকে সুখী মানুষরাই শুধু করে, সুখী মানুষরা মানে তাদের জীবনে দুঃখ আসে না, দুঃখ আসে না, অবশ্যই আসতে পারে, বাধ্য এটা, কারণ যেখানে একটা নেগেটিভ আছে পজিটিভ আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে, দুর্ভোগটা বলে আসে না কোনো সময়, দুর্ভোগ বা দুর্ভাগ্য বলে আসে না, চলে আসে। আমাদের কর্মের এমন কিছু মানে কথা হয় যেগুলো আমরা ভুলে যাই, ঠিক আমরা ভুল করে ফেলি, আর তার জন্যই আমাদের জন্য কী হয়, দুর্ভোগ হতে হয়, দুর্ভাগ্য আসে এবং দুঃসময় চলে আসে। যাই হোক, ছোট্ট একটা উপায় আপনাদের বলছি, ভীষণ ভালো উপায়, এটা করবেন সারা বছরে আপনি দেখবেন কোনো রকমের দুঃসময় আসবে না, দুঃখ ভোগ করতে হবে, দুর্ভাগ্য তো 1,000 মাইল দূরে থাকবে। তাহলে উপায়টা কী হচ্ছে, সর্বপ্রথম এটাই জানি, সর্বপ্রথম করবেন কি, আপনি 20 জুন মাথায় রাখবেন, 21টা লবঙ্গ, 20 জুন, 20 জুন, 21টা লবঙ্গ আর 1টি লেবু, এই 3টে জিনিস বেশ খেয়াল রাখবেন, প্রত্যেক বছর করে যান, কোনো সময় দেখবেন আপনাদের দুর্ভাগ্য, দুর্ভোগ, দুঃসময় আপনাকে ফেস করতে হবে না। দেখুন, অলক্ষ্মী সবার ঘরেই আসতেই পারে, আমাদের কিছু কর্ম এমন হয় আমাদের মানে জীবনে এমন কিছু আমরা করে ফেলি, দুর্ভাগ্য আসতে বাধ্য হয়, অলক্ষ্মী আসতে বাধ্য হয়ে যায়, তা সেই সূত্রে এই উপায়টা। তাহলে 20 জুন মাথায় রাখবেন, প্রত্যেক বছর করতে হয়, প্রত্যেক বছর করে যাবেন, আপনি যতদিন জীবিত আছে আপনি করে যান, দেখবেন আপনাকে ছোঁয়াও লাগবে না, কোনো বাজে মানে সমস্যাতেও পড়বেন না। উপায়টা হচ্ছে কি, তাহলে একটা নিতে হচ্ছে আপনাকে লেবু, এমন লেবু নেবেন কাগজি লেবু, হলুদ রঙের, বেদাগ মানে কোনো জায়গায় দাগ না থাকে, আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, একটা লেবু সেরম নেবেন, নিয়ে তার মধ্যে কী করবেন, 21টা ফুলওয়ালা লবঙ্গ নেবেন, 21টা ফুলযুক্ত লবঙ্গ, সেই লবঙ্গটাকে নিয়ে কী করবেন, প্রথমে লেবুটাকে ছিদ্র করে নেবেন, চারিদিকে যেরকম ছিদ্র করে নিলেন, পেরেক দিয়ে ছেদা করে নেবেন, যাতে লবঙ্গগুলো আরামসে ঢুকতে পারে। এবার আপনি যে ধরনেরই করুন, এদিক ওদিক চারিপাশে আপনি ছিদ্র করে নিলেন, আর একটা করে লবঙ্গ, ঠিক সেই দিনই 20 জুনই করবেন, 20 জুনটাই একটা মাত্র আমাদের ভগবান দিন দিয়েছে, নারায়ণজি আমাদের একটাই দিন দিয়েছেন যে আমাদের যত রকমের দুর্ভোগটাকে কাটিয়ে তোলার জন্য। তাহলে 20 জুন, 21টা লবঙ্গ আর 1টা লেবু, তার ছিদ্র করে ওর মধ্যে এক একটা করে আপনার এই লবঙ্গগুলো গেঁথে দেবেন, গেঁথে দিয়ে কী করবেন, একটা বাটি দেবেন, বাটির মধ্যে এটাকে আপনি রাখবেন, এটাকে আপনার বাটির মধ্যে রাখলেন, রেখে এবার কী করবেন, ঠাকুর ঘরে যদি আপনার ঘরে নারায়ণ আছেন, যদি আপনার ঘরে কৃষ্ণ ঠাকুর আছেন, যদি না থাকেন কোনো অসুবিধা নেই, কোনো ক্যালেন্ডার ফটো ইত্যাদি থাকবে নিশ্চয়ই,
আপনার ঘরে কৃষ্ণ ঠাকুর তো থাকে, কৃষ্ণ ঠাকুর নিশ্চয়ই হবে, সবার সব বাঙালির ঘরেই থাকে। আর এটা আমি আপনাকে একটা কথা বলি যে এই উপায়টা শুধু আমাদের ভারতবর্ষেই নয়, মানে আমাদের বিশ্বের মধ্যে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এটা পালন করা হয়, বিভিন্ন কান্ট্রিতে, অনেক কান্ট্রিতে, আপনাকে এটাও বলে দিচ্ছি যে বিভিন্ন কান্ট্রিতে পালন করা হয়। আর এটা কী করতে, 20 জুনে আপনি 20 জুন ওটা রাখলেন, ঠাকুরের সামনে রেখে দিলেন, স্নান করার পরে এটা করবেন, এমন কিছু মন্ত্র নেই, এমন কিছু পাঠ নেই, শুধু আপনি প্রার্থনা করবেন যে আপনার উপরে কোনো রকমের কষ্ট যাচ্ছে, দুঃখ যাচ্ছে, বা দুর্ভোগ ভোগছেন, বা দুঃসভায় চলছে, সেটাকে ঈশ্বর আমার কাটিয়ে ধরুন, কারণ পালনকর্তা নারায়ণ। আর যখন নারায়ণের আপনি আশীর্বাদ পেয়ে যাবেন, তাহলে আপনি কোনো রকমের এই ধরনের আপনার জীবনে দিনগুলো আসবে না, মানে অন্তত বছরভর আসবে না, এটাকে জেনে রাখুন, প্রত্যেক বছর এটা করে যাবেন। আর সেটাই করবেন 20 জুন, 21টা লবঙ্গ, 1টা লেবু, লেবুটা যেন পরিষ্কার হয় একদম খুঁজে খুঁজে নিয়ে নেবেন, নিয়ে পরিষ্কার লেবু নিয়ে 20 জুনে করুন। আর তারপরে কী করবেন, সেটা হয়ে গেল রাখা, এবার আপনার মনস্কামনা প্রার্থনা ইত্যাদি আপনি বলে ফেললেন, তার পরের দিন, তার মানে 21 জুন, 21 জুন সকালে ওটাকে তুলে আপনি এটা প্যাকেটে করে কোনো নদীতে, পুকুরে, যেখানেই খুশি হোক, জলের মধ্যে দিন, বা কোনো বাইরে ফেলে আসুক, কোনো গাছের গোড়ায় রেখে দিন, এমন কিছু ব্যাপারে যেখানে জল পাওয়া যায় না, তাহলে সেখানে আপনি কোনো গাছের গোড়ায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি মনস্কামনা, মানে আপনার নেগেটিভিটি, আপনার দুর্ভাগ্যকে আপনি বাইরে তুলে ফেলে দিন, এটা শুধুমাত্র একমাত্র নারায়ণজির আশীর্বাদেই হয়ে থাকে। তা সেই সূত্রে আপনাদের কাছে আমি প্রার্থনা করব, প্রত্যেক বছর করি, আপনাদের ছেলে মেয়েকেও শেখান, প্রত্যেক বছর এটাকে করুন, কোনো রকমের আপনাকে দুর্ভোগ, দুঃসময় আর দুর্ভাগ্য আপনাকে মানে ধরে রাখবে না, সবসময় সৌভাগ্য আপনার, এই দিনটাকেই বলা হয় সৌভাগ্যের দিন, 20 জুন যদি বলা হয় এটা সৌভাগ্য প্রাপ্তির দিন। সৌভাগ্য যদি পেতে চান, তাহলে আমার কথায় কেন, আমাদের শাস্ত্রের কথা অনুযায়ী আপনি দেখবেন এটা করে কোনো রকমের কষ্ট দুঃখ আর জীবনে আপনাদের ছোঁয়া লাগবে না। বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে হাত জোর করেই বলবো যে প্লিজ এটাকে করবেন, কোনো লোক মানে কোনো মানুষ যাদের তাদের ঘরে কোনো রকমের দুঃখের ছোঁয়া যেন কোনো সময় না লাগে, তাহলে অবশ্যই আমি আশা রাখি আপনারা এটা করবেন, খুব ভালো ফলাফল পাবেন। আর নিজের যদি আপনার নিজের পরিচিত লোক যদি থাকে তাদেরকেও বলুন, যে সুখী সম্পন্ন মানুষ আছে তারাও করুন, আমি বলবো না যে সুখী সম্পন্ন মানুষের ঘরে কষ্ট আসে না, সবার ঘরেই আসতে পারে, তা যেহেতু আমি বলবো যে আপনার সুখী সম্পন্ন মানুষরাও অবশ্যই করবেন, যারা শিক্ষিত আছেন এটাও জেনে রাখুন, টোটকাগুলো সবাই বলে যে শিক্ষিত লোকেরা করে না এসব, কিন্তু আমি আপনাদের বলবো যে সময়ে সময়ে দুঃসময় আসতেই পারে, কোনো না কোনো সময় আসতেই পারে, তা সেটাকে কোনো রকম যাতে আপনার ঘরে প্রবেশ না করে এটা করবেন, দেখবেন এমন তো কিছু ব্যাপার নেই, খরচা তো এমন কিছু লাগে না, সামান্য একটি খরচা আর একটু প্রার্থনা, নারায়ণজির কাছে প্রার্থনা করুন, আপনাদের জীবন বসবাস সব ঠিকঠাক চলুক, সারা জীবন যেন আপনার কোনো রকম কষ্ট সম্মুখীন না হতে হয়, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।